আকাশে সাদা তুলোর মতো মেঘের উড়াউড়ি, আর মাটিতে এদিক ওদিক কাশফুলের উঁকিঝুঁকি। ফেসবুক টুইটার সেলফোনের দাপটের মধ্যেও ঘরের মেয়ে উমা নৌকোয় চেপে পা দিলেন বাপের বাড়ি। সারা পৃথিবীর সঙ্গে প্রবাসেও সেই আনন্দের প্রাণবন্ত ছোঁয়া। সেই সুবাদে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি অ্যাটলান্টা বেঙ্গলি ফোরাম ABF এর পুজোতে। আমার সঙ্গে রয়েছেন দীপাঙ্ক দত্ত। আচ্ছা দীপাঙ্ক, এই যে প্রবাসে বসে আপনাদের পুজো 14 বছরে পা দিল, এর সঙ্গে আপনি সরাসরি জড়িত ছিলেন শুরুর থেকে, আপনার অভিজ্ঞতাটা কেমন? আমরা যখন এটা শুরু করি তখন আমাদের লোকজন কম ছিল, আস্তে আস্তে লোক বাড়লো। আমরা তো নিজেরা এনজয় করি, সাথে সাথে আমাদের যে সেকেন্ড জেনারেশন তারাও এটা খুব উপভোগ করে। আপনি এর সঙ্গে কীভাবে জড়িত এবারে এবং আগেও কীভাবে জড়িত এই পুজোর সাথে? আমি এই পুজোর ফাউন্ডার প্রেসিডেন্ট। পুজো বললেই যেটা মনে হয় খাওয়া দাওয়া হইচই, তো এবারের পুজোয় খাওয়ার হাইলাইট কি? ইন জেনারেল আমরা প্রতি বছর নিরামিষ, আর সাথে সাথে মুরগি খাসি এগুলো থাকে। এইবার আমাদের বিশেষ আরেকটা আইটেম যোগ হলো, সেটা হচ্ছে ইলিশ। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি, যে আমরা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম এখানে নাচে গানে বাজনায় যোগদান করে, কিন্তু সত্যি সত্যি আমাদের পরবর্তী প্রজন্ম এভাবে পুজোটাকে কি পুজোর ধারাটিকে নিয়ে যেতে পারবে সামনের যখন আমাদের অবর্তমানে? আপনার কীরকম বিশ্বাস সে সম্পর্কে? আমি স্ট্রংলি বিশ্বাস করি যে সেকেন্ড জেনারেশন উইল টেক কেয়ার অফ দিস থিং। তারা তো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়, কালচারাল অনুষ্ঠানে তাদের একটা বড় ভূমিকা থাকে। তাছাড়া তারা আমাদের সাংগঠনিক দিক দিয়েও হেল্প করে, যেমন অতিথি আপ্যায়ন, প্রতিমান নিয়ে আসা এবং আমাদের যে ক্লিন আপ থিংস, তারা প্রত্যেকটাতে অংশগ্রহণ করে। আর অন্য ভাষাভাষী আমাদের পুজো কি শুধু আমাদের বাঙালিদের মধ্যে আপনাদের রয়েছে, না আপনারা আস্তে আস্তে অন্য ভাষাভাষী বা বিদেশিদের ইনভলভমেন্ট এতে কতটা? হ্যাঁ, আমাদের মধ্যে অন্য ভাষাভাষীর লোকও আসেন, তারা এনজয় করে, এবং এমনকি আমেরিকান বর্ন যারা আমেরিকান হোয়াইট বা তারাও আসেন, এনজয় করেন, তারাও পুজোতে অঞ্জলি দেয়, এটা আমি দেখেছি। আচ্ছা আর আপনাদের যে আর্টিস্ট লাইন আপ আমি সবসময় দেখতাম খুব স্ট্রং, এর আগে আমি দেখেছি উষা উত্থুপ এসেছেন, মান্না দে এসেছেন, তো এবারের আর্টিস্ট কারা? আমরা প্রতি বছর বাইরে থেকে আনি, বেশি গত কয়েক বছর যাবৎ মান্না দে, উষা উত্থুপ, তারপর আমরা কলকাতা মন ক্রস উইন এগুলো, তারপর সারেগামার অনেক শিল্পী। এবছর আমরা তাদের বাইরে থেকে কলকাতাকে বা ইন্ডিয়া থেকে আনছি না, আমরা এবারে নিজস্ব শিল্পী দিয়ে, লোকাল ট্যালেন্ট দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সকবার জন্য রইল অনেক পুজোর শুভেচ্ছা। আমি শুভশ্রী নন্দী বলছি বাংলা পডকাস্টের পক্ষ থেকে।